আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি আপনি দোকানের মতো পারফেক্ট পিৎজা ঘরেই তৈরি করে নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর ভেতরে আমি এমন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করেছি যে টিপসগুলো সাধারণত কেউ শেয়ার করে না তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই টিপসগুলো ফলো করে যদি আপনি বাড়িতে পিৎজাটা একবার তৈরি করেন তো এর রেজাল্ট দেখে আপনি নিজেই নিজেকে বাহবা দিতে থাকবেন এবং আপনি দোকান থেকে পিৎজা কেনার কথা ভুলে যাবেন এটা এতটাই নরম এবং তুলতুলে হয় আর পিৎজাটা কিন্তু আমি চুলাই তৈরি করেছি কোনো প্রকার ওভেনের ঝামেলা ছাড়াই যে কেউ যে কোনো চুলায় এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে ঝামেলা ছাড়াই কোনো প্রকার গোপনীয়তা থাকবে না এই ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু এর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেটাও কিন্তু চুলাতেই তৈরি করে দেখিয়েছি তারপর আপনারা অনেকেই দেখি বলেছেন যে আমি পিৎজাটা কিনে এনে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আসলে কিন্তু ব্যাপারটা তেমন না তো যাই হোক তাহলে চলুন ঝটপট আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো পিৎজার তৈরির প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনি চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং একটা চামচ এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ ময়দার জন্য এক চা চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এখানে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট এখানে এক চা চামচের মতো আছে আর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কোন ধরনের ইস্টটা ব্যবহার করি পিৎজা তৈরির ক্ষেত্রে তো যারা দেশের বাইরে মানে ইউএসএ থাকেন তারা এই পিৎজাটা ওয়ালমার্টে পেয়ে যাবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে এর প্যাকেটটাও আমি দেখিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এক কাপ ময়দার জন্য এখানে এক টেবিল চামচ তেল দিতে হবে আর যেমনটা বলেছিলাম যে আটা দিয়েও এখানে পিৎজাটা তৈরি করতে পারবেন তবে আটার তুলনায় ময়দা দিয়ে পিৎজাটা তৈরি করলে এর রেজাল্টটা বেশি ভালো আসে তেলটা দিয়ে দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এটা এমনভাবে মিশিয়ে নিবেন যেন তিলটা সম্পূর্ণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তারপর এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো মেখে নিচ্ছি চেষ্টা করবেন এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানিটাই দিতে কারণ ঠান্ডা ডো দিয়ে কিন্তু এখানে মানে ঠান্ডা পানি দিয়ে কিন্তু এখানে ডোটা মেখে নেওয়া যাবে না অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম পানি দিয়েই ডোটা মেখে নিতে হবে আর পিৎজা তৈরির প্রথম যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে ডোটাকে চেষ্টা করবেন যতটুকু নরম করে এখানে মেখে নেওয়া যায় মানে এটা খুব নরম করে আপনাদেরকে মেখে নিতে হবে তো এটা আমি খুব নরম করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো তেল ডোটা আসলে মেখে নেওয়ার কারণে এটা অনেক বেশি হাতের সঙ্গে লেগে থাকে তো শেষের দিকে এটা মেখে নেওয়ার পর যদি সামান্য পরিমাণে তেল দিয়ে আর একটু সময় নিয়ে মেখে নেওয়া যায় দেখবেন যে ডোটা কিন্তু হাতের সঙ্গে লেগেও থাকবে না এবং এটা অনেক বেশি সফট থাকবে তো যাই হোক নরম করে ডোটাকে এখানে মেখে নেওয়ার পর এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব জাস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এবং এর ওপরে চেষ্টা করবেন ভারী কোনো কিছু দিয়ে একটু ঢেকে রাখতে মানে কম্বল অথবা টাওয়াল দিয়ে এটাকে একটু ঢেকে রাখবেন তাহলে এর ভেতরের যে গরম ভাবটা আছে সেটা বের হবে না তার কারণে এখানে ডোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে তো এক ঘন্টার মতো আমার সময় লাগেনি যাই হোক এখানে ৪৫ মিনিট পর ডোটাকে আমি একটু খুলে নিয়েছি তো এটা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে যেহেতু এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি এই পিৎজাটা তৈরি করবো সেক্ষেত্রে এটার বেশি সময় নিয়ে রেস্টে রাখার দরকার নেই তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তো ডোটাকে আরেকটু সময় নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি পারফেক্ট ডো তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু এখানে ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ ডোটাকে আপনি যতটা সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন এর এটা মানে চুলায় বেক করার পর দেখবেন অনেক বেশি নরম তুল তুলে থাকবে এবং এটা খুব তাড়াতাড়ি আসলে কুক হয়ে যায় এখন অল্প অল্প করে ময়দা ছিটিয়ে এখানে একটু রুটি বেলে নিচ্ছি আর রুটিটা এখানে আমি একটু পাতলা করে বেলে নিব খুব বেশি মোটা করে এখানে রুটিটা বেলতে হবে না যতটুকু সম্ভব এখানে পাতলা করে রুটিটা বেলা যায় যেহেতু এস্ট দেয়া আছে পাতলা করে রুটিটা বেলার পরও দেখবেন যে পিৎজাটা হয়ে যাওয়ার পর রুটিটা কতটা ফুলে যাবে তো রুটির সব জায়গায় যেন একই রকমভাবে বেলা হয় সেই হিসাবে এখানে রুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি আর যে পাত্রে এখানে মানে প্যানে আপনি পিৎজাটা বেক করবেন চেষ্টা করবেন সেই প্যানটার ভেতরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটু মেখে নিতে এরপর আমি রুটিটা প্যানটার ভেতরে বসিয়ে দিলাম এখন হাত দিয়ে রুটির ওপরটা একটু প্যান্টার সঙ্গে চারোপাশে সমানভাবে সেট করে নিয়েছি এবং পিৎজার যে সাইডের অংশগুলো আছে মানে রুটির যে সাইডের অংশগুলো আছে সেটা হাত দিয়ে একটু সুন্দর করে একটা শেপ নিয়ে নিয়েছি মানে দোকানে সাধারণত যেরকম লুক থাকে সেই লুকটা আনার জন্য আমি এটা করছি এরপর একটা কাটা চামচ দিয়ে আমি রুটির ওপরের অংশটাকে একটু ছিদ্র করে দিচ্ছি এই ছিদ্রটা কিন্তু অবশ্যই করতে হবে এতে করে পিৎজাটা যখন বেক করবেন বেক করার কারণে এর ভেতরটা আর ফুলে যাবে না এখন আমি এর ভেতরে পিৎজা সসটা দিয়ে দিয়েছি তো আমি যে ব্র্যান্ডের যে পিৎজা সসটা এখানে দিব তো আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘরেও পিৎজা সস তৈরি করে নিতে চান আমিও আমি আসলে এখন পর্যন্ত এই পিৎজা সসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে যদি আপনারা পিৎজা সসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমি আমার স্বাদ অনুযায়ী এখানে পিৎজা সসটা রুটির ওপরে একটা চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি পিৎজা সসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লাগিয়ে নেবেন তবে আমার কাছে একটু খেতে বেশি ভালো লাগে জন্য আমি একটু বেশি করে লাগিয়ে নিলাম পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর এখন এর ওপরে দিয়ে দিচ্ছি আমি মজারেলা চিজ চিজটাও আমি একটু আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কারণ পিৎজাতে একটু চিজ এর পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে মজারেলা চিজের পরিবর্তন অন্য যে কোনো ধরনের চিজটা দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি আর সবজিগুলোর মধ্যে আছে লাল সবুজ রঙের বেল পেপার পেঁয়াজ এবং ব্ল্যাক অলিভস এখন স্বাদ মতো সব কিছু দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সবুজ রঙের বেল পেপার যেটাকে ক্যাপসিকামও বলা হয় তো পিৎজার ওপরে আমি একটু সাজিয়ে নিয়েছি আর এটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন এরপরে দিয়ে দিয়েছি লাল রঙের বেল পেপার তারপর দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক অলিভস এরপরে দিয়ে দিতে হবে পিৎজার আরেকটি প্রধান উপকরণ আর সেটা হচ্ছে অরিকানো অবশ্যই আপনি যদি দোকানের সাথে এখানে পিৎজাটা তৈরি করতে চান এখানে কিন্তু অরিগানোটা দিতে হবে অরিগানো না দিয়ে তৈরি করলে কিন্তু দোকানের সেই স্বাদটা এখানে পাবেন না তো অবশ্যই কিন্তু এখানে অরিগানোটাই দিতে হবে অরিগানো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স তার উপরে আমি আরও সামান্য কিছুটা মজারালা চিজ আবারও দিয়ে দিলাম মজারালা চিজটা দিয়ে দেওয়ার পর পিৎজার যে সাইডের এর অংশটা আছে তো ওভেনে তৈরি করলে দেখবেন যে এর চারপাশে ব্রাউন একটা সুন্দর কালার চলে আসে যেহেতু আমি চুলাই এটা তৈরি করছি তো সুন্দর সেই ওভেনের মতো লুকটা আনার জন্য যে পিৎজা সসটা এখানে দিয়েছি সেই পিৎজা সসটাই সামান্য পরিমাণে একটা ব্রাশের সঙ্গে নিয়ে রুটির চারোপাশে এইভাবে আলতোভাবে একটু হালকাভাবে লাগিয়ে নিতে হবে এতে করে দেখবেন যে খুব সুন্দর একটা ওভেনের মতো কালার চলে এসেছে পিৎজাটা তৈরি হওয়ার পর এরপর আমি এটা চুলায় বেক করব আর বেক করার জন্য এই ধরনের একটা হাঁড়ির ভেতরে আমি একটা বেকিং স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি যখন এটা খুব ভালোভাবে প্রিহিট হয়ে যাবে তারপরে আমি পিৎজার প্যানটা এখন এর ভেতরে বসিয়ে দিলাম দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বেক করব চল্লিশ মিনিটের ভেতরে মানে চল্লিশ মিনিটের মতো এটা আসলে বেক করতে হবে তো তিরিশ মিনিট এটা বেক হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে এটা একটু দেখিয়ে দিচ্ছি যে এর কি অবস্থা তো চিজটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হতে শুরু করেছে আর পিৎজার যে রুটিটা সেটাও কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে এখন পর্যন্ত আমি আসলে চেক করে দেখেছিলাম হয়নি তো ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো মিনিটের মতো এটা আমি চুলার রাস্তা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমি এটা আমি চুলায় বেক করে নিয়েছি তো এখন একটা টুথপিক দিয়ে আমি এটা মানে একটা কাঠি দিয়ে এটা আমি একটু চেক করে দেখছি যে এর ভেতর পর্যন্ত হয়েছে কিনা বা কাঁচা আছে কিনা তো কাঠিটা যদি মনে হয় যে ক্লিন এসেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে আর কিছুটা ময়দার অংশ যদি কাঠিতে লেগে থাকে সেক্ষেত্রে এটা চুলার ওপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আরও কিছুক্ষণ এটা রেখে দিলে দেখবেন যে আপনার আপনি পিৎজাটা হয়ে যাবে আর যেমনটা বলেছিলাম দেখুন পিৎজা সসটা রুটির চারপাশ লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু একদম ওভেনের মতো একটা লুক চলে এসেছে এখানে তো পিৎজাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্যান থেকে বের করে নিয়েছি যখন এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এর ভেতরটাও কেমন হয়েছে সেটা আমি কেটেও দেখাবো এবং পিৎজার যে নিচের অংশটা সেটা কিন্তু পুরেও যায়নি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম আবারও আমি ভালোভাবে একটু দেখিয়ে দিব তার আগে পিৎজাটা আমি একটু কেটে নিয়েছি আসলে এই পদ্ধতিতে এবং এই টিপসগুলো ফলো করে পিৎজাটা তৈরি করার পর এর রেজাল্ট দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এতটা পারফেক্ট পিৎজা ঘরে কিভাবে তৈরি করা যায় দেখুন খুব সুন্দর একটা ওভেনের কালার চলে এসেছে এখানে চিজটাও মেল্ট হয়ে গিয়েছে পিৎজার ওপরের অংশটা কিন্তু পুড়েও যায়নি চুলাই তৈরি করার কারণে পিৎজার নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দর একটা কালার এখানে চলে এসেছে এবং এর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে কোথাও কোনো কাঁচা নেই দেখুন এর পিজ্জার নিচের অংশটা কতটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে দেখুন না এটা কতটা নরম বা তুলতুলে হয়েছে মানে এটা আপনি যদি মুষ্টিবদ্ধ করেন তাহলেও কিন্তু এটা ওই রকমই থাকবে কারণ এরকম এটা যখন একটু বাঁকা করতে যান যদি পিৎজাটা খুব বেশি পরিমাণে শক্ত থাকে তাহলে কিন্তু এটা এতটা ইজিলি বাঁকা হয় না মানে এটা নরম তুলতুলের কারণে কিন্তু এরকম হয়েছে আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি এর ভেতরটা যে কতটা পারফেক্ট পিৎজা আপনি ঘরে চাইলেই তৈরি করতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিতে ট্রাই করব সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ